সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাংলাদেশে নির্বাচন নিয়ে হতাশ ইউ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সবকয়টি রাজনৈতিক দল অংশ না নেয় হতাশ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। ইউর পক্ষে ইউরোপের ২৭ দেশের এই জোটের উচ্চপদস্থ প্রতিনিধি জোসেফ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশে নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে এদেশে একতরফা নির্বাচন হয়েছে, শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরপর থাকবে ভোটের ফলাফল যে পূর্ব নির্ধারিত তা ইসি সচিব জাহাঙ্গীর ফাঁস করে দিয়েছেন বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। আরো জানাবো ৭ জানুয়ারি নির্বাচনের নামে নাটক হয়েছে দেশে, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা। এবারে জানাবো দলের নেতাকর্মীদের মাথা ঠান্ডা রাখতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব একটি মর্মান্তিক সংবাদ, পুলিশের লাঠিতে রেল লাইনে লেবু বিক্রেতা, পায়ের উপর দিয়ে গেল ট্রেন। গাজীপুরে পুলিশের ধাওয়ায় দৌড়ে পালাতে গিয়ে রেল লাইনে পড়ে গিয়ে পরিতোষ চক্রবর্তী ৪৫ নামের এক ব্যক্তির পায়ের উপর দিয়ে ট্রেন চলে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ৯ জানুয়ারি দুপুর ১২:৩০টার দিকে জয়দেবপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বাংলাদেশে নির্বাচন নিয়ে হতাশ ইউ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সবকয়টি রাজনৈতিক দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। ইউর পক্ষে ইউরোপের ২৭ দেশের এই জোটের উচ্চপদস্থ প্রতিনিধি জোসেফ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছেন। তিনি নির্বাচনের অনিয়মের যেসব খবর এসেছে সেগুলো সময়োচিত এবং পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ইউএর সদর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন রোববার বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে। একই সঙ্গে ইউ বাংলাদেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব যে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত সে বিষয়ে পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে এই নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ নেয়নি বলে ইউরোপীয় ইউনিয়ন হতাশা ব্যক্ত করেছে। জোসেফ বোরেল বিবৃতিতে বলেছেন ইউর নির্বাচনী বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। স্বচ্ছতা, জবাবদিহিতার একই চেতনায় আমরা নির্বাচনের অনিয়মের যেসব খবর এসেছে সেগুলো সময়োচিত এবং পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে বলা হয় ইউ নির্বাচন চলাকালে সংঘটিত সহিংসতার নিন্দা জানায় এবং নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে। একই সময় এবং এর পরবর্তী সময়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিরোধী নেতাকর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক। ইউ উচ্চপদস্থ প্রতিনিধির বিবৃতিতে বলা হয়েছে রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের প্রতি আদর্শ প্রদর্শন এবং শান্তিপূর্ণ সংলাপে যুক্ত হওয়ার জন্য সব অংশীজনকে জোরালোভাবে উৎসাহিত করেছে ইউ। গণমাধ্যম, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলো কোনো ধরনের স্পন্সরশিপ বা প্রতিশোধের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারবে, পরিবেশ থাকাটা অত্যন্ত জরুরি। ভোটের ফলাফল যে পূর্ব নির্ধারিত তা ইসি সচিব জাহাঙ্গীর ফাঁস করে দিয়েছেন। ৭ জানুয়ারি নির্বাচন দেশকে দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে দাবি করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। রিজভি বলেন এই একতরফা ডামি প্রহসনমূলক নির্বাচনকে জনগণ ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে, এতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব এই প্রহসনমূলক নির্বাচন দেশকে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী এবং সংকটের দিকে ঠেলে দিয়েছে।
হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জেস কৌসালস বলেছেন, বাংলাদেশের উত্তর কোরিয়া ইসরায়েলের একদলীয় নির্বাচন হয়েছে। মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রিজভী বলেন, 7 জানুয়ারি নির্বাচনের ফলাফল যে পূর্ব নির্ধারিত তা প্রকাশের নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম রোববার রাতে ফলাফল ঘোষণার সময় ফাঁস করে দিয়েছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক কে এম হুমায়ুন কবিরের সঙ্গে আলাপের সময় ইসি সচিবকে বলতে শোনা যায়, যে ঘুমাই যাইমুগা, এখানে বসে থেকে লাভ আছে, সবাই রেজাল্ট জানে, 64 ডিসিদের মেসেজ আছে, 64টা জেলায় রেজাল্ট কি হবে সবাই জানে। তিনি বলেন, 7 জানুয়ারি জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখেছে, চরম কলঙ্কিত অপদমস্তক লজ্জার পরাজয় ঘটেছে আওয়ামী লীগের। গণবিচ্ছিন্ন বেপরোয়া একনায়তন্ত্রক মাফিয়া সরকার বাংলাদেশের ইতিহাসে জনগণের অভাবনীয় অভূতপূর্ব নীরব প্রতিবাদে একটি উদ্ভব গণবর্জিত প্রহসনের ভোট ডাকাতির মঞ্চায় দেখল বিশ্ববাসী। শত কোটি কোটি টাকা খরচ করে ভয়ভীতি, জেল জুলুম, নির্যাতন, প্রলোভন এবং সরকারের সারাসি চাপ উপেক্ষা করে ভোট প্রদান না করার মাধ্যমে জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে সবাই। রিজভী বলেন, 7 জানুয়ারি গভীর রাত থেকে চুরি ডাকাতি, জাল ভোট, শিশু কিশোর ভোট, একই ব্যক্তির 50 ভোট মিনিটে 50 ভোট দিয়ে বিকাল 3টা পর্যন্ত 27.15% ভোটের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। পরে গণভবনের চাপে আবার 1 ঘন্টা পরেই 40% এবং সোমবার দুপুরে তা আরেক দফা বাড়িয়ে 41.99% ভোটের গোজা মিলে ভৌতিক হিসেব করেছে নির্বাচন কমিশন। এসব ভয় হাস্যকর নির্বাচন ইতিহাস কলঙ্ক হিসেবে উল্লেখিত থাকবে। তিলক উৎকীর্ণ করল ডামি সরকার। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ গণতান্ত্রিক বিশ্ব এই অংশগ্রহণহীন, ভোটারবিহীন একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে বিবৃতি প্রদান করেছে। বিশ্বের সমস্ত মিডিয়া এবং পর্যবেক্ষকরা এই নির্বাচনকে একদলীয় শাসন প্রতিষ্ঠা এবং জনগণ এবং ভোটার সম্পর্কহীন পুরোপুরি ওয়ান ইউম্যান শো এর ঘোষিত জয় পরাজয়ের ভোট বলে আখ্যায়িত করেছে। তিনি আরো বলেন, ক্ষমতাসীন সরকার দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছে। কারা হেফাজতে প্রতিদিন বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর সংবাদ আসছে। নতুন নতুন কালাকানুন করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা এবং সাধারণ জনগণকে শৃঙ্খলিত করছে। আচার বিচার, আইন আদালত, পুলিশ, সিভিল প্রশাসন সবকিছু দলীকরণ করে প্রতিষ্ঠা করে সমস্ত মৌলিক অধিকার কবর দিয়েছে। ভয় রাজত্ব প্রতিষ্ঠা করেছে সরকার। লুটপাট করে দেশকে দেউলিয়া বানিয়ে দিয়েছে সরকার। সিন্ডিকেট করে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী করে দুর্ভিক্ষের পরিস্থিতিতে ঠেলে দিয়েছে দেশকে। দেশের জনগণকে ভোটারবিহীন করে রিফিউজিতে পরিণত করেছে সরকার। 7 জানুয়ারি নির্বাচনের নামে নাটক হয়েছে দেশে, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 7 জানুয়ারি ডামি নির্বাচনের নামে দেশে নাটক মঞ্চ হয়েছে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলছেন, এই নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত, শুধুমাত্র জনগণের অর্থ নষ্ট করতেই ডামি মার্কা নির্বাচনের নাটক সাজানো হয়েছে। দেশের মানুষ প্রহসনের এই নির্বাচন বর্জন করেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে একতরফা প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে দাবি করেন নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, 7 জানুয়ারি একতরফা প্রহসনের ডামি নির্বাচনকে বর্জন করে দেশবাসী আওয়ামী লীগকে সতর্ক সংকেত দিয়েছে। এটা কোনো নির্বাচন ছিল না, এটা ছিল নির্বাচনের নামে নাটক মঞ্চায়ন। 7 জানুয়ারি নির্বাচন স্বাধীনতা যুদ্ধ এবং নেতৃত্বদানকারী সংগঠনের দেউলত্ব এবং দৈন্যদশা প্রকাশ করেছে। নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মিডিয়ার সুবাদে বিশ্ববাসী ভোটের নামে একতরফা দলীয় কাউন্সিল দেখেছে, যেখানে বিদেশিদের ভাড়া করে ডামি পর্যবেক্ষক সাজিয়ে ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে সরকার। তিনি বলেন, কোনো কিছু করে লাভ হবে না, খুব শীঘ্রই এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, শেখ হাসিনার মুখে এত মিথ্যাচার বেমানান, তার নিজ আসনে 3,323 ভোটের জায়গায় 3,332 ভোট কিভাবে হয়, এটা কিসের গণতন্ত্র? তিনি বলেন, এভাবে মিথ্যাচার করে লাভ নেই, ক্ষমতা ছেড়ে দিন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, তা না হলে দেশের জনগণ এই প্রহসনের নির্বাচন মানবে না।